কাবুল, তোমার নিকটে এখন সুখবর লইয়া আসছি। আগামী 26 অগ্রহায়ণ আমাগো সোনার বিয়া দিতেছি। তাই নাকি? এত দেখি সত্যি এখন সুখবর। কথা হয়েছেন তোমার দাওয়াত দিতে, তোমার ইচ্ছে হলে তুমি যাবা, নাহলে যাবা না। ব্যাস মিথ্যা গেল, এত ব্যাখ্যায় তোমার কাম কি? কথাগুলি কি আমার শোনান? আপনাকে মায়ের এখনো বাসায় রাখছি দীক্ষা? তোমার নিকটে আসছি ভাইবা যে খবরখান শুনলে তুমি শান্তি পাইবা। মাইয়া আমগো দেশের না, ভারতের। আমগো চিনা জানার মধ্যে। তাইলে আপনার ভাই স্যার ওই বড় স্ত্রীর প্রতি নজর দেওয়ানোর অভ্যাস খান একটু কমবো কইতেছেন? আমি আগে আপনারে কইছিলাম কথা, এখানে আওয়ানের কোনো দরকার নাই। না ঠিক আছে, তুই এত ব্যস্ত হইতেছিস কেন? এগুলি তো আমার প্রাপ্য। কাবুল, আমার ভাই স্যার মতামত লইয়াই এই বিয়ে হইতেছে। আপনার ভাই স্যার মত দিছে? আচ্ছা সালাম বদর, এনা গো আগে যাও। আসেন আপনারা। কি হয়েছে? কইতেছিলাম তাগো নাকি এত ভালোবাসা, সেই মানুষের শাদি করতে যাইতেছে। শুনো বদর, কোন ছাকছাপ কথা খান যেন কাক পক্ষেতেও টের না পায়। কথা খান বুঝল না? হ্যাঁ বুঝছি। আর আমি যদি জানতে পারি তোমার নিকট হইতে কেউ এই কথা শুনছে, তাইলে কিন্তু তোমার আর বাসায় রাখুম না বদর। মৌলবি সাহেব, মৌলবি সাহেব, মৌলবি সাহেব, আপনি আমার দীক্ষা কথা কন না যে আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো এখন আপনার বাসায় যাইতেছিলাম। কেন আমার লগে তোমার কি কাম কাবুল? এই আপনি কি কথা কন মৌলবি সাহেব? আপনি হইলেন আল্লাহর পরে, আর আপনি কোন? অনেক হয়েছে। শুন, তোমার ছোটো বিবি গায়ের মানসেরে বাসায় দায়িকা দাওয়াত দিয়া অপমান করছে, তাই গায়ের মানসে ঠিক করছে তোমার সঙ্গে আর তারা কোনো সম্পর্ক রাখবো না। ওই ঘটনার পর যদি তুমি তারে তালাক দিতা, গায়ের হক্কল মাইনসের ডাইকা তালাক খান দিয়া দিতা, তাইলে গায়ের মানুষ তোমার পাশে থাকত। ওই 26 তারিখ দুকার বেলা আপনি গায়ের মাইনসের ডাইকা আমাকে তালাক করাইব। যাক, শেষ পর্যন্ত যে তোমার বুদ্ধি হয়েছে এর লিগে আমি দোয়া করি। তাইলে ওই কথাই রইল মৌলবি সাহেব, 26 অগ্রহায়ণ দুকার বেলা। শোনা এলে? তোমার একটা কাম করতে দিব। কোন? কাল তোমার এয়ারপোর্ট যাইতে দেবো। আমারে? কাল তো আমার কলেজ আছে জেঠামশাই। না না, কাল তোমার কলেজ যাওয়া হইব না। তোমার বাবাই যাইতে পারতো, কিন্তু তারা তো কাল ময়মনসিং যাইতে হবে নিমন্ত্রণ করতে, আর আমি তো এই জায়গা ছাড়া কোথাও যাইতে পারবো না। তোমার চেহারাখানে আমার ভালো লাগতেছে না শোনা। একেবারে খাওয়া দাওয়া করে না তো, খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে, যেন মাথা ঘুরে মরলে ওকে কিচ্ছু খাওয়াতে পারি না আমি। শোনা, আমার আজকাল খিদা পায় না জ্যাঠামশাই। শোনা, তাইলে আমি আউগাই, আপনি ভাইবেন না যে কাজটুকু আমার দিছেন কাল আমি তা পালন করব।